আসবে তার মানে নিন্দ কালটা এমনই কাল যে মানুষ বলে নিন্দ মানে না বলে ছিড়া খাট, পিয়াস মানে না ধুবির ঘাট, যদি খুব তিস্তা লেগে যায় ধুবির ঘাট যদি হয় ঘিন পানি হয় পিয়াস লেগে গেল কিছু মানবে না একদম, হুড়ি আমুক ঘুরে দেবে টেনে চলিবে পানিকে, বুঝতে পারছেন? ওইলে বলছে যে পিয়াস মানে না ধুবির ঘাট আর নিন্দ মানে না ছিঁড়া খাট, যদি নিন্দ চলে আসে ছিঁড়া খাটও যদি হয় তো নিন্দ চলে আসবে, আর প্রীত মানে না যাইতে না পাত, মানে যে প্রীত দেখবে না, যখন মহব্বত যার সাথে হয়ে যায় ও তখন কিছু দেখবে না, যদি একটা ঝাঙ্গড়নি কিচ্চড়নিও হয় তাও ওকে দেখে ভালো লাগবে, তার মানে ওর নজরে ভালো। তো কথা হচ্ছে যে নিন্দকালটা খুব সাংঘাতিক কাল, তো এই নিন্দকালে নিন্দটাকে ভাগাইতে হবে আর মনটাকে ফ্রি করতে হবে, তারপরে ওয়াজের সেদ শুনতে হবে, না হলে ওয়াজ শুনতে ভালো লাগবে না, বুঝতে পারছেন? কিছু কিছু লোক আছে, মানে কিছু লোক দুনিয়াতে খ্যাপা থাকে, ওই একবার আপনাদেরকে শোনাল ছিলাম যে কয়েকটা খ্যাপা ওই ট্রেনে চড়ে চলে গেছে, তো ট্রেনে চড়ে যে যাচ্ছে তো এক খ্যাপা বসে আছে সিটে, ট্রেন চলছে তো একজন জিজ্ঞাসা করছে, মানে টিটি উঠে গেছে গাড়িতে, টিটি উঠে বলছে সবার কাছে টিকিট চেক করছে, ওই খ্যাপার পাঞ্জরে যে লোকটা আছে ওকে বলছে টিকিট টিকিট, তো ও বলছে আমি এনসিসি, ও বলছে আমি এনসিসি, তো এনসিসি মানে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফ, তো বলছে যে আচ্ছা ঠিক আছে এনসিসি, ছেড়ে দিল আর কিছু বললো না। ওর পাঞ্জরে যে খ্যাপা ছিল ওই কত হুঁশিয়ার খ্যাপা, ই খ্যাপা বলছে যে উস মানে এন কথাটা ভুলে যায়, বলছে ও সিসি কহিলে তোকে ছেড়ে দিলে, তো আমিও তো টিকিট কাটিনি, ই তখন মনে মনে কহেছে যে আমাকে যদি কহে টিকিট আমি কহো যে আমি বোতল, মানে ও সিসি আর আমি বোতল, তার মানে সিসি থেকে সিসি হলো ছোট বোতল হলো বড় নাকি, তো টিটি কো যায় বেটা টিকিট কই যা আমি বোতল, অসম্ভব কথা ই বোতল কই যা হ্যাঁ ও সিসি আর আমি বোতল, টিটি চন্দিয়া গেছে এইটা কথা তো জীবনে শুনিনি বোতল কথাটা, মানে ও ঢুঁড়া পাই না কোজা রে বেটা টিকিট কোজা আমি বোতল, আরো টিটি থেকে জোরে চিল্লিয়ে কয়েছে আমি বোতল, তো টিটি মনে ভাবছে যে এটা কোনো ডিপার্টমেন্টের অফিসার হতে পারে, না হলে এত জোরে কেন বলছে নাকি, তো টিটি ছেড়ে দিল আগে থাক কি হবে একটা টিকিট না দেখলে চলে গেল, তো ওইরকম কিছু খ্যাপা আছে এরা খাড়িয়ে আছে কইছে আমরা বোতল, যে দেখেন ওদিকে দেখেন পাশে দিয়ে দেখেন এতে বসতে লিখে ধরফড় করে, কিছু কিছু এরা খাড়িয়ে আছে, এরা কিছু চ্যানেলওয়ালা আছে আর কিছু কিছু মানে এমনি ওর সাথে কিছু খাসি ঘুরে না কার পাশে খাসি ঘুরে যে ভাই, তো ওই আর চ্যানেলওয়ালা খাড়িয়ে আছে আছে, বিনা চ্যানেলওয়ালা সুদ্ধা খাড়িয়ে আছে, ওই কেবলে গরু কিনে লেসে লেসে কইছে একটা আয়ডা কিনে লেসে আয়ডার পা ধুয়ে দিছে, দিয়ে তখন কইছে আয়ডা রে তোকে কিনু, তখন আয়ডা কইছে আমিও শুনলু, তোকে যে খাইয়া টাইয়া ভালো করে বহিস, আয়ডা কইছে আমার এইটাকে কহিস, তো ওইরকম কিছু লোক আছে ওরাকে যতই বসতে কেন ওরা আমার এইটাকে কহিস, তারপরে বসবে না, এই তো এরকম লোক আছে বুঝতে পারছেন, তো ইনশাল্লাহ আপনারা জমকে বসেন ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াইজ শোনাবো ভাই, রাত বেশি হলে আপনারা শুনেছেন আমার ক্যাসেটে, ওই যে ফার্স্টে একটা অডিওতে ওয়াইজ শুনতে পেয়েছিলেন মানে MP3-তে, তো অতি বলছিলাম যে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, তো ওই ক্যাসেটটাতে বলেছিলাম যে রাত 12টার আগে আমার আলাদা আওয়াজ হয় আর রাত যখন 12টা টুপে যায় 12টার পরে আলাদা আওয়াজ হয়, বুঝতে পারছেন? তার মানে তেল নুন মাখিয়া একটু ওয়াইজ করতে হয় রাত 12টার পরে, না তো লোক বসে থাকবে না, আর যখন তেল নুন মাখে আওয়াজ করবেন কিনা তো লোক বুঝতে হবে চ্যানেল ঢোল ছিল সব চাতনে গেছে, আরে বাবরে এই ছেলেটা নিন পারছিল একবার চেতনে গেছে, তো যখন তেল নুন মাখাবেন কিনা তখন ইনশাল্লাহ লোক চেতন থাকবে শুনবে ভালো করে, বাড়ি পালাবে না,
তো যাক ইনশাআল্লাহ ভালোভাবে বসেন, আপনাদেরকে আমি ওয়াজ শোনাব, শান্তিভাবে বসে শুনবেন। আমায় গাইতা